আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রমজান সরকার রেজাল্ট। দেখেন, এটা হচ্ছে আমার তিনতলা একটা বিল্ডিং এর ডিজাইন। এই ডিজাইনটা ঠিক আছে কিনা এটা একটা সংক্ষিপ্ত আমি দেখাচ্ছি। আমাদের ডিজাইনের কোয়ালিটি হচ্ছে যে আমরা ইটেপস এর মাধ্যমে অ্যানালাইসিস করি, প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে থাকে। তো এখানে দেখেন, আমার হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন থেকে শুরু করে সবগুলো আমার অ্যাকুরেটভাবে থাকবে। আমি দেখাচ্ছি একটু করে। এটা কলাম ডিজাইন, বিম ডিজাইন, এখানে স্ল্যাব ডিজাইন, তো ফাউন্ডেশন ডিজাইন সামনে আছে, ফাউন্ডেশন ডিজাইন। তো এখানে আমরা দেখি যে সবগুলো ওকে আছে কিনা। তো আমরা এই যে দেখেন, এখানে ফাউন্ডেশনের আমরা যে ডিজাইনটা করব, সেটা নিচে ফাউন্ডেশনের রিয়াকশন থাকবে, সেটা সেভাবে আসবে কিছুক্ষণ পর দেখাচ্ছি। আগে কলাম দেখাই। কলামে দেখেন, এই যে রড দেখাচ্ছে 1.44 ইঞ্চি স্কোয়ার। তো এই এই কলামে কিন্তু আমার রড আছে হচ্ছে যে 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি। 12 মিলি যদিও ইউজ করার নিয়ম নাই বিএনবিসি কোডে, আমরা IS 456-2000 অনুযায়ী ইউজ করছি, কারণ এটা হচ্ছে লো রিক্স স্ট্রাকচার, হাই রিস্ক স্ট্রাকচার না। তিনতলা একটা বিল্ডিং যেটা জোন 2 এর মধ্যে আছে, তো এ কারণে কোনো সমস্যা হবে না এবং বিল্ডিং এর রডের সাশ্রয়ী হবে, এ কারণে ইউজ করছি। আর এগুলাতে দেখেন, মাঝের গুলায় একটু রড আছে, এগুলা দেখেন, এটা হচ্ছে যে 2.24 আছে, 1.68 আছে। তো এগুলার ক্ষেত্রে আমরা রড ইউজ করছি হচ্ছে যে 6টা 16 মিলি, 1.68 যেহেতু আছে। তো আমাদের এভাবে রডগুলা এই যে শো করতেছে, এই অনুযায়ী কিন্তু আমরা হচ্ছে যে এখানে দেখেন রডগুলো ব্যবহার করছি, এই 6টা 16 মিলি ইউজ করা হয়েছে। এবং একটা কলামে আমাদের বেশি রড আসছে, সেটা হচ্ছে যে এ কারণে এখানে 20 মিলি 4টা ইউজ করা হয়েছে, 16 মিলি 4টা, টোটাল 8টা ইউজ করা হয়েছে। তো এই কলামটা হচ্ছে যে আমাদের এই এই কলামটা, এই কলামটা আমাদের রডের পরিমাণ বেশি আসছে, এই কলামটা আমাদের রডের পরিমাণ বেশি আসছে। তো এখানে যখন যখন কেউ ধরেন ডিজাইন জানে না, সে তো আইডিয়ারে রড দিবে 2টা 4টা 6টা ইচ্ছা মতো। তো সেক্ষেত্রে তো আপনার কোনটায় বেশি লাগলো কোনটায় কম লাগলো আপনি জানলেন না, এটা একটা সমস্যা। তারপর আমরা বিমের রডটা যদি দেখি একটু হালকা করে, তাহলে দেখি বিমে দেখেন এখানে 0.93 আসছে, এখানে 0.93 ইঞ্চি স্কোয়ার, মানে হইলো আপনার 3টা রড লাগবে এখানে, 3টা। একটা রডের হচ্ছে 0.31 ইঞ্চি স্কোয়ার, 31 ইঞ্চি স্কোয়ার, তাহলে এখানে 3টা রড লাগবে, এখানে 0.45 2টা রড লাগবে, এখানে 0.88 3টা রড লাগবে। তো আমাদের বিম ডিজাইনে দেখেন ঠিক ওইভাবেই আছে, কোনো সমস্যা নাই। বিম ডিজাইনে গ্রেড ফ্লোর বিমে দেখেন, এই যে প্রথমে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এই যে 3টা আছে, তারপরে মাঝে আছে 2টা, এটা হচ্ছে কোনারের সেকশন, এটা হচ্ছে মাঝের সেকশন। কোনারে আছে আমাদের 3টা করে, মাঝে আছে 2টা করে উপরের লেভেলে। তো উপরের লেভেলে আপনারা দেখতেছেন এখানে 3টা দেওয়া লাগবে, এখানে 2টা দেওয়া লাগবে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডিজাইনগুলো হচ্ছে এখানে দেখে দেখেই আমরা রডটা বসাই। এখন ফাউন্ডেশন ডিজাইনটা আসি, ভিডিও কাট শর্ট করব। তো তো এখানে দেখেন ফাউন্ডেশন ডিজাইনে আমরা দেখি, আমাদের ফাউন্ডেশন ডিজাইনে দেখেন এখানে আমাদের যে নিচে রিয়াকশনগুলো দেখাচ্ছে যে আসলে কত লোড আসতেছে। তো আমি অল ডেড, সমস্ত ডেড লোডগুলো দেখতেছি এখানে। এই ফুটিংটা ডিজাইনটা দেখাই, এই ফুটিংটা আমার 59 আছে, 59 কিপ। তো আমি 59 আমার হচ্ছে কি ডেড লোড, এবং লাইভ লোড কত, অল লাইভ ক্লিক করলাম, অ্যাপ্লাই, ওকে, অল লাইভে আমার আছে 11.79, মানে ধরলাম 12, তাইলে 59 আর 12, এই 12 যেহেতু আমার লাইভ লোড, আমরা আমরা বিএনবিসির এটা কোড, বিএনবিসির যে টেবিল আছে সেই টেবিল থেকে আমরা ফুটিং ডিজাইনের আমরা যে 3.9 3.9, এই যে 3.9.3.1, 3.9.2, এইটা এখানে এই সেকশনটা ইউজ করে আমরা ডিজাইনটা করছি। সেটার ক্ষেত্রে হচ্ছে যে রিয়াকশন, মানে যে ফাউন্ডেশন ডিজাইনে যে আমরা ইকুয়েশন ব্যবহার করব, সেটা
ডেড লোড প্লাস লাইভ লোড, আর একটা ইকুয়েশন ইউজ করবো আমরা, ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড। আমরা ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড অনুযায়ী আমরা হচ্ছে এরিয়াটা বের করব, যে আসলে আমাদের এরিয়াটা কত হবে ফুটিং এর সাইজ। তো সেক্ষেত্রে আমরা এখানে আসি, তো দেখেন এই যে আমরা লোড লোড এখানে আমাদের 59 হচ্ছে ডেড লোড এবং 12 অর্ধেক হচ্ছে 6 লাইভ লোড, এবং 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি কলাম, মানে আমাদের হচ্ছে গ্রেড বিমের নিচে তো 14 ইঞ্চি করে আর উপরে তো 12 ইঞ্চি করে, নিচে হচ্ছে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার এই এই কারণে আর কি। তো এরপর আমাদের হচ্ছে যে অ্যানালাইজ করার পর এখন আমরা দেখব যে আমাদের ফুটিংটা ছিল যে আমাদের ফুটিংটা আমরা 2.5 কিফ, আমাদের বেয়ারিং ক্যাপাসিটি ছিল 2.5 কিফ অনুযায়ী হচ্ছে যে আমরা দেখবো যে এখন এটার বেয়ারিং ক্যাপাসিটি ওকে আছে কিনা, যে এটা লোডটা নিতে পারে কিনা। তো শো রিয়াকশন সয়েল প্রেশার অ্যাপ্লাই ওকে, আমরা এখানে দেখেন 2166 আসছে রেড পোর্শনে, আমি জুম করতেছি 2166, ঠিক আছে 2166, 2166 পাউন্ড আর কি, হ্যাঁ 2166 পাউন্ড পার ফিট আসছে। কিন্তু আমরা ধরে নিছি আমাদের ডিজাইনটা আমাদের ক্যাপাসিটি আছে হচ্ছে 2500 পাউন্ড পার ফিট, 2500 বা 2.5 কি, বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা ওকে আছে 2100, আর আমাদের হলো ধরাই আছে 2500। তো এখন দেখেন এখানে আমরা এবার দেখবো যে ডিফরমেশন, এটা আসলে কতটুকু ডিসপ্লেসমেন্ট আমাদের ডিফরমেশন কতটুকু এটা ডেবে যাবে এই জিনিসটা আমরা দেখবো, যে আসলে আমাদের বিল্ডিংটা ফেল করবে কি না, ঠিক আছে ফেল করবে কি না আমরা এটা দেখবো, যে আসলে 25 মিলিমিটার সর্বোচ্চ ডাবতে পারে, এতে কোনো সমস্যা নাই বিল্ডিংয়ের। তো আমরা দেখি 25 মিলিমিটারের বেশি আছে না কম আছে, 0.39 ইঞ্চি আসছে মাত্র, 0.39 ইঞ্চি। আর 25 মিলিমিটারকে যদি আপনি কনভার্ট করেন তাহলে এটা প্রায় 0.98 ইঞ্চির মতো আসে, পয়েন্ট কত ইঞ্চি, 0.91 ইঞ্চির মতো আসে, না 0.98 ইঞ্চির মতো আসে 25 মিলিমিটার, কিন্তু এখানে মাত্র হচ্ছে 0.39 ইঞ্চি। মানে আমি এটা তো আমার হচ্ছে ফুটিংটা ওকে, কোনো সমস্যা নাই। এরপর আমরা দেখবো যে রড কতটুকু লাগবে, রড কিভাবে আমরা বের করি, রড আমরা বের করার ক্ষেত্রে আমরা এখানে দেখেন এই যে স্ল্যাব ডিজাইনে যাব, এখান থেকে আমরা মিনিমাম রেইনফোর্সমেন্ট দেখব। সাধারণত আমরা রডের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের রডের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, সেটা হচ্ছে যে নিচের লেয়ারে রডটা কত, কারণ টপ লেয়ারে আমরা রডটা সাধারণত নেই না, কারণ হচ্ছে যে ফুটিং কম্প্রেশন নিতে পারবে ওকে, এই জন্য আমরা টপ রডটা নেই না। তো দেখি আমাদের বটম রডটাই যেহেতু মেইন, বটম রডটাই আমরা নিব, বটম রডটাই আমাদের দেখাচ্ছে ম্যাক্সিমাম 0.3456 ইঞ্চি স্কোয়ার। তো এই 3456 ইঞ্চি স্কোয়ারকে যদি আপনি এখন ক্যালকুলেটরে চাপেন, আপনার যদি 12 10 মিলি, যদি সরি 10 মিলি তো না, এখানে আপনার 12 মিলি রড অথবা আপনি 16 মিলি রড দিতে পারেন। তো 12 মিলি রড দিলে আপনার 0.20 ইঞ্চি স্কোয়ার থেকে আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো 0.20 দিয়ে আপনাকে হচ্ছে যে ক্যালকুলেট করে আমরা দেখি তাহলে কত ইঞ্চি লাগে। তো আমাদের হচ্ছে 0.3564 ইঞ্চি, 12 মিলি রডের আমাদের এরিয়া হচ্ছে 0.20, তাহলে আমাদের আসে হচ্ছে 6.73 ইঞ্চি, 6.73 ইঞ্চি করে আমাদের হচ্ছে আসে। এবং যদি আমরা হচ্ছে যে 12 মিলির জায়গায় 16 মিলি রড ইউজ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 10 ইঞ্চি পরপর দিলেও হবে। তো তাহলে আমরা কি বুঝলাম, যে 16 মিলি রড যদি আমরা দিই তাহলে 10 ইঞ্চি পরপর লাগবে রড, আর 12 মিলি দিলে আমাদের লাগবে 6 ইঞ্চি পরপর। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ডিজাইন। তো সবগুলো তাহলে ফাউন্ডেশন ডিজাইনের তিনটে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রড, একটা একটা হচ্ছে যে সেটেলমেন্ট কতটুকু ডেবে যাবে, 25 মিলিমিটারের বেশি ডাবা যাবে না, আর একটা কি গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে যে সাইজ, এই যে 5.5 ফিট বাই 5.5 ফিট, এই সাইজটা ঠিক আছে কি না, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো
তো নেক্সটে আমি আবার দেখাবো যে হচ্ছে ইসেন্ট্রিক পুডিং এর ক্ষেত্রে কিন্তু আপনার সেম লোড নেয় না, এই বিষয়টা আমি আর একদিন দেখাবো। সেটা হচ্ছে যে এখানে মাঝে থেকে যে লোডটা নিচ্ছে, এটা যদি আমার কর্নারে থাকতো বা এইদিকে এক সাইডে থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই সাইজে কিন্তু সমপরিমাণ লোড দিত না, তখন এটা সাইজ অনেক বড় আসবে। তো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ধন্যবাদ। আমাদের কাছে ডিজাইন করে নিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব পেজ এবং আমাদের ফেসবুক পেজ। তো নেটওয়ার্কের সমস্যা তো, ওকে, আপনারা ইউটিউব পেজে যোগাযোগ করতে পারেন বা আমার মোবাইল নাম্বার আছে এখানে, আপনারা যোগাযোগ করতে পারেন 01965112109। ধন্যবাদ, ভালো থাকবেন। স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে যে কোনো আপনাদের প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।